তিন বন্ধু যুক্তি করছই এক ছাগল খাইলি থাকলি ছাগল খাই কিলা এখন ছাগল ব্যস্ত তখন তিন বন্ধু তিন জায়গা খাড়া বাড়ির বাড়িতে কি এই দেখছে গো একজন বন্ধু খাড়া এখন আসারে বা কুত্তা লইয়া যাও কীটা লইয়া এগুলো কুত্তা না ছাগল মুরব্বীর রাগ উঠছে নি না না মুরব্বী হচ্ছে হইলা ছাগল লইয়া যাই না কুত্তা হই হইল এগুলো ছাগল না এগুলো কুত্তাও লৈয়া যাই না আর একটু দূরে আর একজন খাড়া বন্ধু তো আগে প্লান প্রোগ্রাম নিয়ে তাইন তো যাইবা শমশনগর ও বেসাত হয়ে যাইতে সুতরাং কোন বাজেই বা জানা আছে নি না না জানা আছে এই অন্য খাড়া হয়েছে যে গাড়ি গাড়ির খান্দ যাবার আগে ও বন্ধু উঠিয়া খাচা কুত্তা লইয়া খাও লইয়া উঠিয়া খা বেত্তিজোর বেত্তমি জুত্তা কিয়র ছাগল হইল চাচার এবার বুঝ রায় না কুত্তাও লইয়া যাই রায় সন্দেহ হামাইছে নিচনে কইসেহ হামাইল হে খাড়ায় একবারে ডাইরে ও কুত্তা লইয়া খেলে উঠিয়া শুইলা কুত্তা নাই বেদা ছাগল বে বলা না রে বা বুঝি আনছ না আনা বুঝিয়া ছাগল খুঁয়া কুত্তাও লইয় উঠিয়া খুইলা তাই তিনজন মানুষে খুঁজলো কুত্তা তে আমিও বুল

ওলাও চলছে নানি ওলাও তো চলছে তো মিথ্যা কথা তিন চার জনে হইলে এখান কি তোই যায় আর ইনতাইন তো সাহা পাই কেরাম এর আদালতের ব্যাপারে এরা ন্যায় পরায়ণ ব্যাপারে কোনো কালাম নাই কোনো কথা নাই এরা কোনদিন মিসা মাত এরা কোনদিন মিথ্যা কথা হই না এরা যা হন সবকিছু হাসা মাত সবকিছু হাসা হন এই জন্য এরার কথা সব মুজিয়া বিশ্বাস করা যায় জোরে হন ঠিক না বেঠি জোরে হন সাহাবায় কেরামর কথা সব মুজিয়া বিশ্বাস করা যায়নি না নাম যায় সাহাবায়ে কেরামের কথা চোখ বিশ্বাস করা যায় এটা ও যুগের মানুষেও তো জানতা যে সাহাবায়ে কেরামে যেন মাটি লিছইন এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই এন ডাউট আইছিল আচ্ছা এরা নি ডংগু উনি খল্লা ও তিনজন খোয়ার বাদে এটাও দূর হই গেছে না এরা হাসাউ কইরা মোহাম্মদ তাবুর ভিতরে আরেক কারণে তান ডাউট আইছে এত বড় নেতা আর ও বাঙ্গা সুড়া এক তাবুর ভিতরে থাকবানি আল্লাহর বান্দা হইলে আস্তে আস্তে আমি গিয়া তাবুর ভিতরে হামাইলাম দরজা খান খুললাম কি খুলবো দরজা আমি এবার চাইয়া দেখি এত সুন্দর মানুষ আমার সামনে বই রইছেন আমার জীবনেও আমি এত সুন্দর মানুষ দেখছি এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখছি না এত সুন্দর মানুষ রসুল এক্রম সাল্লাল্লাহ কুয়ালি হিউসাল্লাম বই রইসুল অন আল্লাহর বান্দায় বান্দাই ফর মাইন যেই সময় রসুল দেখছি এন চেহারা যে সময় আমার সামনে বাঁশিয়া উঠছে আমার ভিতরে ইমানৰ বাতি জ্বলি গেছে আৰু জোরে খইন চেহারা দেখলেও ইমান জ্বলে ইমানৰ বাতি জ্বলে কি এই হাত যদি কোন মানুষের গায়ে লাগে যদি বেইমান হয় তার যদি রসুল সাল্ল কি্লামর সাথে শত্রুতা রাখে রসুলের বিরুদ্ধে যদি যুদ্ধ ঠায়

ইমানুর লাগি সিনারে ইমানুর লাগি প্রস্তুত করি দিলাম ইমানুর লাগি প্রস্তুত হইছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহু এক সাহাবী নাম শুনছেন নি আপনারা হুম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহু ইন সুটু আসলা বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু সুনাইন ওর জুদ্দত সফর থেকে আইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনায় শুন না আর আজান দিছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু বেলালের আজান সুন্দর নানি নি না বেলাল আজান কত সুন্দর আজান দিছই এখন দেখছেন নি আমরা দেশমূল লোক আজান দিলে আমরা হুরু হুরু হুরুতেন যারা এরা আজান দেননি না না এরাও আজান দেন ও আবু মহজুর এখন আমরা তখন তো মুসলমান না আমরাও ও আজান দেওয়া শুরু করছি আল্লাহ আকবর ও আকবার আকবর আশাদু আল্লাহ ইলাহা ইহ আশাদু আন্না মোহাম্ম মাদার রসুলুল্লাম আল্লাহ সবার চিতে বরং আল্লাহ সারা কোনো মহাবত নাই আমি শক্তি দিলাম আল্লাহ সারা কোনো মহাবত নাই আমি শক্তি দিলাম মহাম্মস আল্লাল্লাহী হিমসাল্লা আল্লাহ কর্ রসুল ইত হইল অনুবাদ ইত হইল তরজামাম ই তো অনুবাদ করলাম হাইয়া আলাসাল্লাম নামাজের দিকে আও হাইয়া লানফালা

ইনউটিয়া অখনন হয়েছেন আ্লাহ আকবার আল্লাহ আকবার আসাদু আ্লা ইলাহা ইল্লালাম আসাদু আনা মুহাম্মাদরা সুরলঙ্গ হলা সালা হ আলাল শেষ করছেন না ই আওয়াজ রসুলর খানয়া হছে আর জুড়ে হ। রাসূল খান নয়া ও রসুলে বেলালের আজান শেষ হওয়ার পরে জি কাইলা ওবা বেলাল তুমি যে সময় আজান দিসলায় ও সময় আরো কিছু মানুষের আওয়াজ উঠলাম তোমার লাগান আজান দিরা এরা খেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলাণ কই ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এরা তো হুরু 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 তাইন এরা কি তা ছোট ছোট হুরু তাইন এরা আমার লগে ও শব্দগুলা কইছেন রসুলে ফরমাইন এরারে আমার খান্দাত লইয়া আরো জুরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কোরো মায়া করতেন না না জুরে কইন বর্ণনার সাবে আগে কইয়া গেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা হুন চিন্তা আপনারা আনাস রাদিয়াল্লাহু তাআলা কো ফরমাইন মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাস সিবিয়ান ফাসাল্লাম আলাইহিম আনাস রাদিয়াল্লাহু তাআলা কো ফরমাইন আমি নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুরু হুরু ছোট ছোট হুরু তাইন তোর খান্দা বাই গেলাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে তারার খান্দা বাই দি যাওয়ার সময় তারারে সালাম দিলেন কইনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর কওকা সুবহানাল্লাহ কিটা দিছইন খেরারে দিছইন হুরু 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 তেন ছোটো ছোটো বাচ্চা তোরে সালাম দিছেন আমরা যারা মুরব্বী হয়ে গেছি বা হুজুর হয়ে গেছি আমরা খালি মুখ ওলা তুরা তুরা নাড়াই খালি উত্তর দেওয়ার অপেক্ষার থাকি না, কিতা দেওয়ার অপেক্ষার উত্তর দেবার অপেক্ষার আমরার মনে মনে এরা আমরারে সালাম করবা উত্তর দেওয়ার প্রস্তুতি গড় তাকি লইয়াবার ওই আমরা মাথুন্দা ও সদরি সাহেব লেখান যে সদরি কিতা করছেন যে সদরি সাহেব করতে কি বার জারেও যারেও পাইন খালি কোন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো জি আপনি খালি ওয়ালাইকুম আসসালাম কোন কে বলে মানুষে তো আমারে সালাম করবার লাগি জবাব অগ্রিম লইলে আমরা আর হালো তোলা না নি কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা কে ফরমাইন মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিবিয়ান ফাসাল্লাম আলাইহি নবী আলাইহি সালাতু ওয়াসসালাম

নবীজির দেখছে কিন্তু নবীজির খান্দাব গেছে নাম নবী আলাইহিস সালাতু কি পরিমাণ মায়া করেন কি পরিমাণ আদর করেন এরা জানে না এইজন্য যাবার সময় ডরায় কিলা যাইতাম আল্লাহর নবীজির কাছে খেমনে যাইতাম আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওগলে ফরমাইন আল্লাহর নবীর অবস্থা কেমন মানরা রা খুব বাদা হাতান হা বহু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ফরমাইন কেউ যদি হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখে দেখলে দরাই যায় ওমান ওমান খালতাহু মারিফাতান আহাববাহু আর কেউ যদি খুব ঘনিষ্ঠ হই যাইতে পারে আর খানদত বয়া যদি দুই কথা মাটি লাইতে পারে তার কাছে মনে হইব রসূলের মনে হয় তারও সবচেয়ে বেশি মায়া করেন রাসূলুল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি হঠাৎ দেখলে দরাই যায় ইয়া আল্লাহ এর সামনে যাইতাম কিনা আর খানদত গেলে কিতা তেকনে হ্যাঁ খানদব গলে বুঝতো মনে হয় রসূলি আমারে ওহলতে কি বেশি মায়ি ই আব্বাস রাসূলুল্লাহর আসল এনা তো জানে না রাসূলুল্লাহর খানদত গেলে কি তুইব না আইব अखলর মনে মনে ইয়া মাহবুব এত বড় মানুষ খানডা লইতাম কিলা যে ইতাম কিলা ডর করে ফাবেও কাফের আটিও কাফের ফাটাইও কাফের আস্তা শরীলেও কাফের একবারে খানদন্দে খালি লড়ের আর বিত্রে তো অথিন না খুব বাড়ছে এখন খান্দাত গিয়ে উবাই সইন তলমাত হইয়া আল্লাহ নবী আলাইহিস সালাতু সাল্লামে জিকাইলা আপনারার মাঝে জুরে জুরে খে মাতিছো খে আযানের শব্দ কইছইন আবু মাজরা কইন আমি ফাঁসি দিয়া কি তো ইয়ার আবু মাজরা রাদিয়াল্লাহু তাআলা কই ফরমাইন মাথা তলে দি দিয়া কইন আমি রুতেনতে কইন না নিওলা কইলা আমি

যেই পরিমানে পছন্দ ইসলাম এই দিন যেই পরিমানে পছন্দ করছি এই দিন আযানর শব্দগুলাকে আমি যেই পরিমানে পছন্দ করছি আমি অতীতেও এর পরেও আর কোন দিন আযানর শব্দরে রাসূলরে তো পছন্দ করছি না কিলা কইতা না কইয়াও তো যাওয়া যেত না রাসূলের দরবারও আইছি না হইয়া যাইতাম কিলা অতিন না খোয়া লাগবতো না নি খোয়া তো কত বড় বড় বেইমান গলাইয়া রসুলের সামনে এরার ভিতরে ইমান ঢুকি গেছে আর ইহিন তো বাচ্চা না। এরার অন্তর তো এখনো পরিষ্কার নিনা না এখনো তো পরিষ্কার এখনো নরম রইসইন ইনো কিচ্ছু লেখিনতে পারলে ইতার জীবনও মৃত্যু না ঠিক না বে ঠিক ছোট ছোট বাচ্চাই তোর অন্তরও যদি কিছু লেখি দেওয়া যায় ইতার ডালাই করার ফয়লা দিন যেলা গ্যাডিন মারার বাদেও গেরাদিন মারার বাদেও যদি কিছু লেখা যায় ইতার মিটেনি কোনো দিন আর যদি একদিন জায়গিতে বাদে আর লেখা যায়নি লেখা যায় না এর মানে এরার অন্তর হইল নরম মাত্র ডালাই হইছে আর গেরাদিন খালি মার্চ ওই সময় যদি কিচ্ছু লেখি লাইন আগে দেখতাম যে সময় ফয়লা ফয়লা মাসে খল বুয়াইতা এই সময় খলর ফাঁদ ডালাই করার বাদে গেরাডিন মারার বাদেও লেখিয়া তো অথ অত ইংরেজিত খলিগু বুয়ানি হইছে লেখতানি মানুষের মানে এখন দেখলেও বুজি লবা যায় একো খটো আকটি ফানি দি দি আর আৰু এখনো ফানি দিতে আছে যোৰে কৈ কৈছোঁ তো লেখা মানে মিঠানি যায় না যদি আপনাৰ খাচা লেখ হয়। তে ইটা মিঠে না মানুষৰ অন্তৰ চিশুকালে খাচা তাকে ই সময়ত জেঠা লেখ আর মিঠানি যাইতো নাই যাই মাজোৰে কইন আল্লা ৰচুলে ফাৰ্মাই না হৰে বা আল্লাহ হু একবাৰ আল্লাহ একবার শৈলী আল্লাহ হোৱা আকবাৰ

আরো জুড়ে দেন একবার সবে সাক্ষী আসাদু আল্লাহ ইহ আমি সাক্ষী দিলাম আল্লাহ সারা কোন মাবুদ নাই ওটাই লো ইমা ওটা কি তা ইমা আল্লাহ সারা কোন মাবুদ নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই আমি সাক্ষী দিলাম আল্লাহ সারা কোন মাবুদ নাই এখন ইকান তো আর হইল না আল্লাহ আকবর হইলি সইল আসাদু আল্লাহ ইলাহা ইহার হইল না হইতা পারবানি কিলা হইবা তা না আকিদার মিলেন না আমরা তো কই আছে উফর আল্লাহ একজন আসইন কি সময় কুর হতা তাইন হইরা উফর আল্লাহ তো একজন আসইন এ নহল থেকে বড় ইকান মানি আরও তো মানি আল্লাহ সার আর কোনো মাহবুদ নাই ইকান তো মানি না ওন ইকান হইতাম কিলা ও তাইনার আর না সালামে খোলা খোলা ওরে বাবু মজনে ফরমাইন আমি খোয়া শুরু করলাম তুমি জুরে কইছি নাম আস্তে আস্তে খুইসি আল্লাহ ইপাদু অপ জুরে খোই জুরে কই না আমরার হানদানর কোন মানসে আমরার গুষ্টির কোন মানসে আমরার পূর্বসূরি কেউ যদি কোনে এরা মনে মনে হইব আমরা মুসলমান হই গেছি এল কি আমি জুরে কই নাম। আল্লাহর নবী फरमाइन জুরে খাও এর পরেও তান জুরে কই না কই না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইbart তান হাত খানাম নবীর হাত সম্পর্কে ধারণা আছে নি নবী আলাইহিস সালাতু সালামর হাত যেন লাগে অনুবাদলায় বরকত দান

গাত কুদরা যাতে মুসিক আই আক্রমণ করতে পারেন না রসুল্লাহ খন্দক করছেন রসুল্লাহ সাল্লামে মাটি করছেন মাটি খান্দ লইছেন মাটি আল্লাহ রসুল সাল্লামর আস্তা গা বড়ছে আস্তা ফেট বড়ছে আস্তা ফিট বড়ছে আল্লাহ রসুলের ফেটো কিচ্ছু নাই ও ফেটো একটু শক্তি ভাল লাগি ফেট দেখুন যান ফেটো বুক থাকলে ফেটো কিচ্ছু না থাকলে ফেট হামাই যায় না নিবিত্রে দিয়া আর ফেট বিত্রে দিয়ে হামাই গেলে শক্তি করা যায় না ও শক্তি করার লাগি রসুলের করিম সাল্লাহ

বাড়িত গেছেন গেজি কেসেন অ ওর কিচ্ছু আসেনি হইলা আছে তো বলে রসলার ফেটো বুক লাগছে বুঝছি আমি রসলারের মেহমানদারি করতাম তাইন এক আছে আর সামান্য তোরা আপনার ও জব আছে আটা ময়দা ওলা কিচ্ছু আছে সামান্য আছে বেশি কিচ্ছু নাই এটা বেশি মানুষ রইতো নাই তুমি আবার খোয়াত লাগিয়া যদি দাওয়াত তে ইজ্জত শেষ বেশি বেশিマンスর দাওয়াত হই গেলে আর ব্যাটিং তে বড় মাইন্ড হরোইন তোর যদি শর্ট मारे আমরা ব্যাটিং তো রত লাগে না কিন্তু ব্যাটিং শর্মে মরইন মাতিন্নাহ হযরত জাবির রাদিয়াল্লাহু আল্লাহ নাকি ফরমাইলা যে ঠিক আছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত করি ইয়ার রিসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে গেলা আর গিয়া দাওয়াত দিলা ইয়া আল্লাহ আপনারে আমার ঘরে দাওয়াত আপনি তসিফা নৌকা আর রসুল্লাহ জিকাইলা কি পরিমান খানা আছে কইলা ইয়া আল্লাহ এক সাগলর বাচ্চা আছে আর সামান্য কিছু ছাত্র আছে রসুল্লাহ কইলা মার্শাল্লা বহুত কিছু আছে রসুলে ফরমাইলা ও আহলে ইয়া আহল আল ও খন্দক ওয়ালা আও জাবিরে তোমার তান হকল দাওয়াত দিছো তাইন হকল রে দিছেন নি না কিছু রে নবী কইলা ও আহলাল খন্দাক আও সব, জাবিরে তোমার তান্ডে দাওয়াত দিছ জাবির রি আল্লাহ নাকি উসমুসাহা মনে মনে হইনো আবার বাড়ির কথা হুনিয়া বাড়ির কথা যে সময় মনে হয় তখন মনে মনে একটু আপনার মনে কষ্ট হয় বাড়িতে গিয়া কিতা জবাব দিতাম হেন কইয়া দিছই গিয়া ওথা আছে আর কিচ্ছু নাই এখন রসলাই সকলের দাওয়াত দিলেই বাড়িতে গিয়া যে সময় জিকাই বাইন। তখন কি তুই ও বাড়িতে গেছইন আর হেইনে তো দেখরা নানি আইরা যে একজন দুইজন আই না সব আইরা মাথুই না এটা বেটিনতে কিছু দেখিলেই নানি মাথুই না বেটিন তো দূর হইতেই কিছু দেখি লাইন নানি ওরা তাই দেখলা ইয়া মাবুদ একবারে একবারে আস্তা এলাকা বরিয়া দেখি হকল আইরা ও কইলা আপনি যে হকলরে দাওয়াত দিলা আপনি কি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইছেন নানি স্লোগান বাদ দিলে

আমি আমার পরে আমি পরিবেশন করবো ও রসুল্লাহ আইলা পরিবেশন করা শুরু হইল কইলা দশজন দশজন করি খানি ডুক চৈন আর শেষ পর্যন্ত খাই সইন রসুল করিম সালামের সাহাবায়ে কেরামে ফরমাইন সবে খাইতে খাইতে শেষ হইছে কিন্তু ছাগলর গুস্ত শেষ হইছে তো রসুল্লাহ এত বরকত আছে নেন আমার ও রসুল্লাহ আবু মহাজুরের দিয়ে লুতার সিনার মধ্যে আদ দিলা আর কইলা কে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ মুহাম্মাদার রাসুল্লাহ ও আবু মহজুর ফরমাইন আদ দেওয়ার পরে এমন এক শক্তি আমি অনুভব করলাম এমন এক পাওয়ার আমি অনুভব করলাম আমার অন্তর এমনভাবে প্রশান্তি আইল ইমানের মশাল এমনভাবে জ্বলিয়া উঠল আমি সাথে সাথেই জুড়ে জুড়ে খোয়া শুরু করলাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আবু মহজুরায় হইল আর আমি ওই দিন থেকেই মুসলমান হয়ে গেছি তাহলে রসুল্লাহর সবকিছুর বরকত আছে না নাই সবকিছু আপনি কোন দিকে আলোচনা করবা যেদিকে আলোচনা করবা রসুল আদর্শ মহামানব অনুকরণীয় ব্যক্তিত্ব অনুসরণীয় ব্যক্তিত্ব যেদিক নিয়ে আলোচনা করবেন যেদিক থেকে রসুলকে জ্ঞান করবেন সব দিক থেকেই সবার জন্য আদর্শ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম ঠিক নবী ঠিক তো এই রসুলের সিরাত আমরার সামনে এই রসুলের আদর্শ আমরা সামনে এই সিরাত এই আদর্শ রে আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব জায়গাত আমরা এগুলারে বাস্তবায়ন করতাম নি না না আলামিন